আসসালামু আলাইকুম প্রিয় কলেজের বন্ধুরা, আশা করছি বরাবরের মতো যে যেখানে রয়েছেন মহান এক সৃষ্টিকর্তার কৃপায় সকলে সুস্থ এবং সুন্দর রয়েছেন। তা ভাইজান, আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করবেন, মানে আজকের আয়োজনটা কি নিয়ে? আপনি কেমন রয়েছেন? আর কি আসি এক কোনো মতে আর কি, এটা কেমন উত্তর হলো? আপনি একটা ইয়ং যুবক, আপনার কথার ভিতর একটা জোশ থাকবে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো রয়েছি। আপনার কথার মধ্যে তো কোনো জোশ নাই। আসলে বিষয় হচ্ছে যে যখন আপনার মোটিভেশনাল মানে এই যে এই অনুষ্ঠানগুলো দেখি, আয়োজনগুলো দেখি, তখন তো ভেতরে জোশ আসে, মনে হয় যে মানে কিছু একটা করব, কিন্তু আসলে হয়ে ওঠে না। মানে কি যেন একটা কমতি, কি যেন একটা নেই, এরকম একটা ব্যাপার আর কি। বুঝলাম। আসলে মূল বিষয়টা হচ্ছে যে আপনার মধ্যে তো ওই আসল জিনিসটাই নাই। না না, অন্য কিছু ভাববেন না। আসলে বিষয় হচ্ছে যে আপনি বললেন যে ধরেন আপনার ইচ্ছা রয়েছে, ইচ্ছা শক্তি রয়েছে। তো আপনার শুধু ইচ্ছা শক্তিটাই থাকলে তো হবে না, একটা স্বপ্ন থাকতে হবে। আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে, আপনার স্বপ্ন থাকতে হবে, আপনার প্রচেষ্টা থাকতে হবে, সর্বোপরি মহান আল্লাহর ওপরে আপনার ভরসা থাকতে হবে, তবেই তো আপনি জীবনে সফল হতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের আজকের আয়োজন এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সাজিয়েছি যে আমরা আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাতে গেলে, অর্থাৎ সফল হতে গেলে, সফলতা অর্জন করতে হলে আমাদেরকে কি ধরনের স্বপ্ন লালন পালন করতে হবে, বিখ্যাত হতে গেলে বিখ্যাত হওয়ার স্বপ্ন আপনাকে দেখতে হবে। জীবা স্বপ্ন বলেন আর মানে ওই ঘুমন্ত স্বপ্ন বলেন, যেটাই বলেন না কেন, আপনি আপনার মনের মধ্যে অর্থাৎ আপনার শয়নে স্বপ্নে সেই স্বপ্নটাই আপনাকে লালন পালন করতে হবে, যেটা আপনি হতে চান। প্রিয় বন্ধুরা, আজকে এই আয়োজনের কয়েকটি মিনিট হয়তো ইনশাল্লাহ বদলে দিতে পারে আপনাদের স্বপ্ন দেখার গল্প এবং সফলতার গল্প। না অবশ্যই, আমিও জানতে চাই, দর্শকরাও জানতে চায় যে আসলে এতদিন তো শুনেছি মানে অনেক কিছু লালন পালন করা যায়, স্বপ্ন যে লালন করতে হয় এটা তো জানতে হবে আমাদের, যে কি ধরনের স্বপ্ন লালন করলে, লালন পালন করলে আমরা জীবনে সফল হতে পারবো। আমরা অবশ্যই ইনশাল্লাহ আপনার আয়োজনের সঙ্গে থাকবো, আমরা জানতে চাই। স্বপ্ন থেকেই চিন্তার উদ্ভব ঘটে। একজন সুস্থ মানুষের চিন্তা চেতনার মধ্যে বড় হওয়ার, জীবনে সাফল্য পাওয়ার স্বপ্ন থাকা খুবই গুরুত্বপূর্ণ। মানুষ মাত্রই সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন থাকে। দিনে দিনে মানুষ সব কিছুতে সাফল্য পেতে চায়। বিশ্ব এখন সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারগুলো মানুষকে আরও নতুন নতুন স্বপ্ন দেখার ব্যাপারে আগ্রহী করে তুলছে। আমাদের দেশের মানুষও আজ আর পেছনে পড়ে থাকতে রাজি নন, যুগের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে চান কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে। একটা সাফল্য অর্জনের পর আরেকটা সাফল্যের জন্য তৈরি হই আমরা। তবে সফলতা অর্জনের প্রথম এবং সর্বোচ্চতম পূর্ব শর্ত হল আপনাকে বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখতে হবে। বিখ্যাত হওয়ার মনোবাসনা বা স্বপ্ন নেই এমন লোক খুঁজে পাওয়া যাবে না। জগতে সবাই তার নিজ নিজ ক্ষেত্রে বিখ্যাত হতে চান, শ্রেষ্ঠত্ব অর্জন করতে চান।
এটা খুবই স্বাভাবিক, কিন্তু বিখ্যাত বা শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য চাই আত্মবিশ্বাস, কঠোর সাধনা ও অধ্যবসায়। বিখ্যাত কবি শেক্সপিয়রের ভাষায়, এ পৃথিবী কুসুম শয্যা নয়। জীবনে শ্রেষ্ঠত্ব ও সাফল্য অর্জন করতে হলে আমাদেরকে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের দ্বারা দুঃখ কষ্টকে জয় করতে হবে, তবেই আসবে সাফল্য। বিশ্বের বিখ্যাত মানুষ ও জ্ঞানী বিজ্ঞানীদের জীবনী পড়লে জানা যায় যে জীবনে নানা ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করে তারা কঠোর সাধনা ও অধ্যবসায়ের মাধ্যমে সফলতা অর্জন করেছেন। একজন মানুষের প্রকৃত পরিচয় তার জ্ঞানে ও কর্মের মধ্যে নিহিত। উচ্চ বংশে জন্মগ্রহণ করলেই কেউ নিজেকে শ্রেষ্ঠ ভাবতে পারেন না। জ্ঞানে ও কর্মে যে বড় সেই শ্রেষ্ঠত্বের অধিকারী। নিজে নিজেকে বড় বা শ্রেষ্ঠ বললেই বড় হওয়া যায় না, দশে যাকে শ্রেষ্ঠ বলে সেই শ্রেষ্ঠ। পৃথিবী একটি মহা কর্মক্ষেত্র, এখানে নানা মানুষ নানা কাজ। এটা একটি বিশাল নাট্যমঞ্চ, এখানে দুঃখ, বেদনা, হাসি, কান্না, জয় পরাজয়, সাফল্য ব্যর্থতা, এসব কিছুই থাকবে। দুঃখ কষ্ট আনন্দ বেদনা সহ্য করেই প্রকৃত সুখের আস্বাদ গ্রহণ করতে হবে। সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা, দৃঢ় আত্মবিশ্বাস, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অধ্যবসায় থাকলে পথ যত পিচ্ছিল ও কঠিনই হোক না কেন, তা অতিক্রম করা কারো পক্ষেই অসম্ভব নয়। বিখ্যাত হওয়ার স্বপ্ন বা ইচ্ছা সকলেরই থাকে। বিখ্যাত হতে চাওয়া মানেই সাফল্য লাভের উচ্চ আকাঙ্ক্ষা ব্যক্ত করা, আর স্বাভাবিকভাবেই উচ্চ আকাঙ্ক্ষী মানুষের মধ্যে বিশেষ কতকগুলি গুণাবলী থাকা দরকার। শুধু ইচ্ছা করলেই সব কিছু লাভ করা যায় না, ইচ্ছাটাকে পূরণ করার জন্য চাই উপযুক্ত একটা পরিবেশের আশ্রয়। যারাই বিশ্বে তাদের বিভিন্ন কাজের জন্য বিখ্যাত হয়েছেন, তাদের মতে উচ্চ আকাঙ্ক্ষী সকল ব্যক্তির মধ্যে এই জিনিসগুলো থাকতে হবে। কাজ করার ইচ্ছা, সঠিক কর্মপরিকল্পনা, আত্মবিশ্বাস, সময়ানুবর্তিতা, দ্রুততা, কঠোর পরিশ্রম, সাধনা, ভদ্রতা ও মিতব্যয়িতা। আপনি যা কিছুই করতে চান না কেন, প্রথমে তার জন্য ইচ্ছা পোষণ করতে হবে। ইচ্ছা পোষণ না করলে কাজ শুরুই করতে পারবেন না। কেন এবং কিভাবে কাজটি করবেন সেজন্য আপনাকে একটি সঠিক কর্মপরিকল্পনা নির্ধারণ করতে হবে। সঠিক কর্মপরিকল্পনা ছাড়া আপনার কাজটি সঠিক পথে অগ্রসর হবে না। আপনি যে কাজটি হাতে নিয়েছেন তা আপনার দ্বারা করা সম্ভব, এই বিশ্বাস আপনার মধ্যে প্রবলভাবে থাকতে হবে। কোনো রকম হতাশা বা ইতস্তত বোধ নিয়ে কাজ করলে সে কাজে ভালো ফল কোনোভাবেই আশা করা যায় না। আপনাকে অবশ্যই সময়ানুবর্তিতা হতে হবে। সময়ের যথাযথ মূল্যায়ন করতে না জানলে বা না পারলে আপনি সফল হতে পারবেন না, অযথায় কাজের পেছনে সময় নষ্ট করবেন। দ্রুততা বলতে এখানে অল্প সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনাকে অর্জন করতে হবে। কোনো কাজ মানেই পরিশ্রম, হতে পারে সেটা কায়িক কিংবা মানসিক। যেটাই হোক না কেন, কার্যসিদ্ধির জন্য আপনাকে পরিশ্রম করতেই হবে, বিনা পরিশ্রমে কিছু অর্জন সম্ভব নয়। আপনার কাজটি এমন একটি বিষয় যার সাধনার কোনো শেষ নেই, সুন্দরের কোনো সীমা পরিসীমা নেই। কর্ম, শিল্প সাধনা
এমন একটা বিষয় যেটা নিয়ে সাধনা করা যায় কিন্তু শেষ করা যায় না। সুতরাং এটা নিয়ে সাধনা এবং কঠোর মনোযোগের সাথে আপনাকে কাজ করতে হবে। আপনি যে কাজই করেন না কেন, কাজের ক্ষেত্রে আপনাকে বিনয়ী এবং ভদ্র হতে হবে। বদরাগী বা অহংকারী হলে আপনার কাজ বাধাগ্রস্ত হতে বাধ্য। এবার আসি ব্যর্থতার প্রসঙ্গে। সাফল্য লাভের ক্ষেত্রে যেমন কতকগুলি বিষয় জড়িত থাকে, তেমনি ব্যর্থতার পেছনেও অনেকগুলো ব্যাপার জড়িত থাকে। তাই ব্যর্থতার সেই কারণগুলিকেও চিহ্নিত করতে হবে। একে একে এই চিহ্নিত সমস্যাগুলোর সমাধান করা মানেই ধাপে ধাপে সাফল্যের দিকে এগিয়ে যাওয়া। আপনি যদি জ্ঞানীগুণী কারো কাছ থেকে কিছু শিখতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে বিনয়ী হতে হবে। অথবা আপনি যদি কারো কাছ থেকে সহানুভূতি আশা করেন, তবে আপনাকে ধৈর্যশীল ও সহানুভূতিশীল হতে হবে। বিনয় ও সহানুভূতি হচ্ছে ভদ্রতা। ব্যক্তিত্ব অর্জনের ক্ষেত্রে ব্যক্তির যা প্রয়োজন তার অর্ধেক ভদ্রতা, বাকি অর্ধেক জ্ঞান ও কর্মের মাধ্যমে অর্জন সাপেক্ষ। ব্যক্তিত্বের সঠিক বিকাশ ও সাফল্যের সহজ উপায় হল জ্ঞান ও কর্মের দ্বারা কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার জীবনকে সাফল্যমণ্ডিত করে তোলা। আপনার বিখ্যাত বা শ্রেষ্ঠত্ব অর্জনের ইচ্ছা বা মনোবাসনা তখনই পূর্ণ হবে যখন উপরোক্ত গুণাবলীগুলো আপনার ভেতরে সঠিকভাবে প্রতিফলিত হবে। তাই উপরোক্ত গুণাবলীগুলো আরও একবার আমরা এখানে উল্লেখ করলাম। কাজ করার ইচ্ছা, সঠিক কর্ম পরিকল্পনা, আত্মবিশ্বাস, সমানুবর্তিতা, দ্রুততা, কঠোর পরিশ্রম, সাধনা, ভদ্রতা ও মিতব্যয়িত। কখনোই নির্বোধের মতো কর্মহীনভাবে হেলাফেলায় জীবন কাটিয়ে দেওয়ার উচিত নয়। তাহলে হতাশা ও দারিদ্রতা আমাদেরকে চিরদিনের জন্য গ্রাস করবে। ইচ্ছা করলেও এই মহাগ্রাস থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না। আমাদের মনে রাখতে হবে যে সংক্ষিপ্ত এই জীবনে আমাদের অনেক কিছুই করণীয় রয়েছে। আমাদের দেশ, জাতি তথা নিজেদের স্বার্থে আমাদের কর্মমুখর হতে হবে। পরিকল্পিত জীবন গঠনের জন্য বিখ্যাত হওয়ার ইচ্ছা পোষণের পাশাপাশি স্বপ্নগুলো যথাযথভাবে উপস্থাপনের মাধ্যমে আমাদের শ্রোতাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। আপনি যদি আপনার নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে সক্ষম হন, তবে অন্যকেও সেভাবে উৎসাহিত করতে পারবেন। প্রিয় কলিজার বন্ধুরা, আমরা আজকের আলোচনা থেকে যে কয়টি বিষয় সম্পর্কে জানলাম, যেমন বিখ্যাত হওয়ার ইচ্ছা, কাজ করার ইচ্ছা, সঠিক কর্ম পরিকল্পনা, আত্মবিশ্বাস, সমানুবর্তিতা, দ্রুততা, কঠোর পরিশ্রম, সাধনা, ভদ্রতা ও মিতব্যয়িতা, উল্লেখিত এই বিষয়গুলি যদি আমরা আমাদের জীবনে পর্যবেক্ষণ পর্যালোচনার মাধ্যমে প্রয়োগ করি, তবে আমরা অবশ্যই জীবনে সফল হব ইনশাআল্লাহ। আমরা আপনার জীবনের সফলতা কামনা করছি। প্রিয় কলিজার বন্ধুরা, আমরা আপনাদের জন্য নিবেদিত, তাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে একটি ক্লিক করে দিয়ে আমাদেরকে কাছে রাখুন, পাশে রাখুন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ার হয়তো আরো দশজনের জীবন বদলে দিতে পারে
আজকের এই কথাগুলোর মাধ্যমে। তাই অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন, যে যেখানে রয়েছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ আগামী পর্বে।